হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে, সমস্ত লোক কন্ট্রোভার্সি ছুটছে, কন্ট্রোভার্সি ছুটছে, তাহলে কি করে আমাদের কোনি কন্ট্রোভার্সি দূরে থাকবে? বুঝতে পারছো তো কোনি কার নাম? ইয়াস, কোনি কোনি কোনি, জল জল করা কোনি। হ্যাঁ, কোনিও চলে আসলো কন্ট্রোভার্সি ছুটতে। 10 বছর সংসার করার পর এখন মনে হচ্ছে সে অত্যাচারিতা, তার সংসার নেই, তার কোনো ভ্যালু নেই, তার শাশুড়ি তার কোনো কথা শোনে না, তাকে কাজের লোকের জায়গা দেওয়া আছে, তার কথা কেউ শোনে না, কেউ মানে না। এই চ্যানেলটা এমন ডেঞ্জারাস চ্যানেল যে ওর চ্যানেল থেকে কিছু ক্লিপিংস তুই যদি দিয়ে দিই, আজকে রাত্রি আমাকে স্ট্রাইক দিয়ে দেবে। ওরা হচ্ছে এরকম খতরনাক পাবলিক। খুব কম চ্যানেল এরকম খতরনাক হয়, খুব কম চ্যানেল হয় না। টেডি সোয়ার্ডের মতো বা পপি কিচেন, এদের নিয়ে প্রচুর চ্যানেল এমন আছে দেখেছি আমি, শর্টস দিচ্ছে এরকম নেগেটিভ করে, ক্লিপিংস দিয়ে দিচ্ছে, এরকম আছে। বাট স্টিল ওরা স্ট্রাইক সেরকমভাবে দেয়নি, এটা এমন খতরনাক। এই কোনি বলেছিল বড় ননদের সম্বন্ধে, এই ননদ ননদ কম মাতৃতুল্য, একটা বেড কাভার হলেও দিয়ে যায়, ইন্টারনেট যখন রোজগার ছিল না, নেটের টাকাটাও এই ননদ দিয়ে যায়। শাশুড়িমা অসুস্থ হলো, ওরা ঘুম থেকে উঠবার আগেই ননদ এসে মাকে দেখে মাকে ওষুধ দিয়ে গেছে। আজকে সেই শ্বশুরবাড়িতে তাকে নাকি প্রচণ্ড টেনশন, এবং বিগত 10 বছর ধরে সে টেনশন মানে কষ্ট সহ্য করছে। কেউ কিছু বললেই না কি বলে, জেনে শুনেই তো এসেছিলে, লাভ ম্যারেজ করেছিলে, এতদিন পরে 10 বছর পরে এগুলো বলছে, আগে বলেনি? আগে তো চ্যানেল 3 লাখ 1.5 লাখ 2 লাখ ভিউজ হতো, এখন ওইরকমভাবে কান্নাকাটি করে একটু ভিডিও করলে পরে ওই 1 লাখ 1.5 লাখ হবে। তারপরে এটাকে জানো তো, এক চ্যানেলটা ডাউন হতে দেওয়া হয় না, এটাকে বলে রিচটা কমতে দেওয়া হয় না। এই যে 1.5 লাখ আজকে ভিডিওটা তো হবে, এতে কী হবে, কালকে ভিডিওটা অটোমেটিক 80K, তারপর ভিডিওটাতে 70K হবে, তারপর হয়তো আবার সেই এখন যেমন 16K 11K ভিউজ হচ্ছে, ওই রকম ভিউজের জায়গায় পৌঁছে যাবে। হ্যাঁ, তার জন্য ওই মাঝে মাঝে দেখলে মাঝখানে এর আগে একটা চ্যানেল দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর পাচ্ছি না আর পাচ্ছি না আর পাচ্ছি না, উফ কি কান্না কি কান্না, এমন একটা ভিডিও করেছে, ওটাতে 1.5 লাখ ভিউজ। তো মাসে এরকম 1-2 ওই ক্লিক বেট থাম্বনেল আর ক্লিক বেট দিয়ে এরকম ভিডিও করতে লাগে, তবে না ভিউজটা করে ইনিং ঠিনিং করে জাম্প দিয়ে দিয়ে উপরে উঠে পড়ে। তাই আমাদের কোনিও আর সবার থেকে নিজেকে দূরে রাখতে পারলো না, সবাই লাফাচ্ছে, ও একটু কেঁদে কেটে ভাবলো তাতে কি যায় আসে, 1.5 লাখ ভিউজ তো আছে পাশে। শাশুড়িমাকে বলে নিয়েছে, একটু ছোট করবো মা, মাও জানে রোজগারের জন্যই তো আমার বৌমা করছে। কালকে গতকালকে ভিডিওটা আমি দেখলাম, ওখানটাতে সবাই বলছিল ওর মুখটা তো হাসি ছিল না, গম্ভীর গম্ভীর মুখ করে সব কাজ কষ্ট করে, ওই যে কাপড়গুলি বিজনেস করছে, হ্যাঁ ওটা করতে হবে, সব তো আমাকেই করতে, এরকম করে মুখে 1 ফোঁটা হাসি না দে, মানে গতকালকে থেকেই কন্টেন্ট মানে ভেবে নেওয়া হয়েছিল, তাই সেখানে উইদাউট সিঙ্গল হাসি কাল গতকালকে ভিডিওটা ও করেছে যে আমি এখন কন্টেন্ট নিয়ে খেলবো। আজকে ভিডিওটাতে কেঁদে কেটে একটুখানি, কারণ 10-15 মিনিট কথা বললে তো ভিউজ হয়ে যাবে, আর এরকম করে ক্লিপিংস দিয়ে ভিডিও করতেও লাগলো না, সেই সেটাই আর কি, মন খারাপ, কাকে বলবো, এখানে আটকে আছে, বুকের কষ্ট, দম ফাটা কষ্ট। তখন যখন ভোরবেলা 5টার সময় উঠে কাজ করত, ঘর মোছা হ্যান করা ত্যান করা, তখন কষ্ট ছিল না, হাজব্যান্ডকে ব্যায়াম করাতে হতো তখন কষ্ট হতো না, এখন যখন এসির হাওয়া টিভি সব চলে যাচ্ছে, সুখের ভাণ্ডার, সুখের ভাণ্ডার, চাইলেই 2টো কাজ লোক রাখতে পারে, না না যেটুকুন ভিউজ হয় তো ভালো ইনকাম আছে, ফেসবুক আছে, শাড়ির ব্যবসা আছে, 3টা লোক কিন্তু মেনলি, তো মোটামুটি 1 লাখ টাকা তো সব কিছু মিলে হয়ে যায়। এই ভিউজ, ফেসবুক, ব্যবসা সব কিছু মিলে নিয়ার অ্যাবাউট 1 লাখ না হলো 80-90 হাজার। হ্যাঁ, আগে হয়তো শুধু ইউটিউব দিয়েই 1 লাখ হতো, এখন হয়তো সেটা সেইভাবে হয় না, বাট স্টিল ফেসবুক, ইউটিউব, শাড়ির ব্যবসা সব কিছু মিলে 80-90 তো হবেই, 80-90, কারণ দেখলাম ইউটিউবে 16K 17K ভিউজ হয়, তো 16K 17K ভিউজ থেকে আমি ধরে নিলাম মাসে 40,000 টাকা সব কিছু মিলে অ্যাভারেজ, ফেসবুক থেকে ধরে নিলাম আরও 30-40-30-70, আর বিক্রি টিক্রি থেকে ধরো গিয়ে মাসে হয়তো 10 ধরলাম 80, তো অ্যাভারেজ 80K
তে ওদের এই চার পাঁচজন লোকের আরামসে চলে যাওয়ার কথা, নিজের বাড়ি নিজের ঘর, ওখানে এত জিনিসপত্র তো দামও নেই, কাজের লোক টোজুকলো রাখতে লাগে না, তো সেটা মিলে ওর কিন্তু আরামসে হয়ে যায়। ভিউজটা পড়ে দিলে মানে একদম যদি একদম যদি এক মাস দু মাস লাখ ভিউজ না হয় না, চ্যানেলটা একদম রিচ পড়ে যায়। তাই এক দু মাস পর পর চ্যানেলটাকে আমাদেরকে রিচটা আপ করতে হয়। হঠাৎ করে একটা ভিডিও যদি আমাদের 30-40 হয়ে যায় না, তার মানে চ্যানেলটা চলছে। তাই কালকে কার্তিক পিয়ালি বলল, আজকে কোনি বলল, যেই শাশুড়িমা ভোর 4টার সময় উঠে শিয়ালদাতে দোকান দিয়ে সারাটা দিন খাটনি খেটে রাত 10টায় ঘরে আসতো, ছেলে অসুস্থ ছেলে বউ নাতিনকে খাওয়াতো, সেই শাশুড়িমা আজকের দিনে দাঁড়িয়ে খারাপ হয়ে গেল। হ্যাঁ, শাশুড়িমা কিন্তু শুধু ওদের ঘরে একা থাকে বা একা খায় না, শাশুড়িমা কিন্তু বড় ছেলের বাড়ির, তো ও নিজেই বলেছিল রুটি রুটি এখান থেকে খাওয়া হয়, কারণ বড় ছেলের বউও কিন্তু শাশুড়িমাকে প্রচণ্ড লাইক করে। আর রইল ওই দোয়েল পাখিকে, দোয়েল পাখিকে এই কোনি নিজেই এনেছিল, নিজেই এনেছিল, বলেছিল যদি আমি না আনতাম তাহলে ওর বিয়ে যেত। ও এনেছিল ওর মেয়ের একটা সাথী লাগে, ও এনেছিল, আমরা জানি এই ওয়াইটি জগতে যত বেশি ঘরে লোক থাকে সুবিধা, প্লাস মাঝে মাঝে ক্যামেরাটা আমরা ধরবে যেটা কিনা পরে দিয়ে অতটা সুযোগ করে উঠতে পারে নাই, তো এইসব ক্ষেত্রে লাভের জন্যই ও এনেছিল, প্লাস তো পড়াশোনার ব্যাপারটা আছে। আজকে কি বললো, শাশুড়ি শাশুড়ির কোনো মিলই নেই, যেটুকুন কথা বলা হয় বা মিশে রাখে, কারণ ক্যামেরার সামনে ওর মুখ দেখাতে লাগবে, তাই ও মিলে মেশে থাকার হাসির চেষ্টা করে, আর ওকে নাকি যা বলে তাও শুনে নেয়, তাও ও মেনে নেয়, এবং ওর ঘর থেকে ওর খরচ অনেকটাই চলে যায়। কোথায় যায়, দাদার বাড়িতে যায়। আমরা দেখেছি মাছ কেনা হোক, আম কেনা হোক, যা কিছুই করা হোক না কেন, দাদার বাড়িতে একটা দিয়ে দিতে লাগে। 3 প্লেট বিরিয়ানি যদি এই বাড়িতে আসে, ওই বাড়িতেও 2 প্লেট দিয়ে দিতে লাগে। 2 প্লেট মোমো যদি এই বাড়িতে আসে, 2 প্লেট মোমো দাদার বাড়িতে দিতে লাগে। দাদাও কিন্তু সেরকম দেয়, উনি নিজেই বলেছিল আমার এক ফোন করলে দাদা সামনে থাকবে, ওই দিকে লাইট নেই দাদা আছে, কোথাও ঘুরতে যাবে জল জলকে কে দেখছে, ওই দিনও যে মন্দিরা বৈশাখীর বিয়েতে গেছিল তখন সবাই বলেছিল জল জলকে কে দেখছে, তখন বলেছিল জলুকে দাদা আছে বাড়িতে দাদা দেখছে। সেই দাদা কোথায় কোন টাইলস, কোথায় কোন ছাদ, ঘরে কখন কি হবে, ঘরে লাইট আছে কি না আছে, দাদা সব কিছু ফিজিক্যাল যত কাজ ছোট ভাই পারে না, বড় ভাই সবটুকুন করার চেষ্টা করে, কোথায় টাইলস, কোথায় কি, কখন গিজার লাগাতে হবে, সমস্ত কিছু। তারপরে হ্যাঁ, দাদার বাড়িতে ও খাওয়াটা, দাদাও কিন্তু মাঝে মাঝে মাছ টাছ এনে দেয়, দাদাও কিন্তু খিচুড়ি টিচুড়ি করলে এনে দেয়, এনে দেয় না যে তা না, তারপরও ও বলছে যে দাদার বাড়িতে, দাদার বাড়িতে দিতে লাগে, যা কিছু আসা হো মানে জিনিস আনা হয় তা দিতে লাগে, মানে ওর কিছু বলার থাকে না। এটা আমিও দেখেছি, শাশুড়িমা যখনই কোনো ভালো খাওয়া রান্না টানা হয় নিজেই ভাগ করে নিয়ে নেয়। তো এই কথাগুলি তো অনলাইনে না এসে বললেও পারতো, ও কিন্তু বলেছে যত কিছুই হোক না কেন আমি আমার পরিবারের কেচ্ছা কোনো দিন বিক্রি করব না, পরিবারের কেচ্ছা বিক্রি করে চ্যানেল দ্বারা করাবো না, দেখলে তো কোনি, আর 10টা মেয়ের মতো তুমিও লোভ সামলাতে পারলে না, ওই যে মন্দিরা যাকে তুমি দেখতে পারো না কেচ্ছা বিক্রি শুরু করেছে, একে 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 পিয়ালির পরে এবার তুমিও ওই কেচ্ছা বিক্রি শুরু করে দিয়েছ। এতদিন পরে মনে হয়েছে যে তুমি বলছো সবাই বলে জল 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 জলের জন্য অনেক ভালো অনেক সুন্দরী মেয়ে পাওয়া যেত, হ্যাঁ তোমাকে পেয়ে ইসে হয়নি, এই কথাগুলো ওরা এখন বলছে, এই কথাগুলি এখন বলছে, অথচ বারবার জল জল ক্যামেরাতে এসেও বলেছে যতটা ত্যাগ তুমি করেছো ততটা ত্যাগ কেউ করবে না, তুমি এখন বলছো এই 4 দেওয়াল ছাড়া তোমার কোথাও কান্নার জায়গা নেই, তুমি কোথাও গিয়ে কাঁদতে পারছো না, তুমি কারোর বুকে মাথা রেখে কাঁদতে পারছো না, কেন জল জলের বুকে মাথা রেখে কাঁদতে পারছো না, এটা হয় নাকি, তোমার সমস্ত কাজে সমস্ত কথাতে ও তোমার পাশে থাকে, কিন্তু ওকে তুমি কিছু বললে না কি বলে আমি তো ছোট, আমি তো ছোট, তাই তোমার ননসরা যে কোনো একটা ভালো খাবার, যে কোনো একটা ভালো জিনিস হলে তোমাদেরকে দিয়ে দিত, দিয়ে খেত, যখন তোমার কোনো রোজগার ছিল না তখনও তোমাদের ঘরের খাওয়ার কোনো কমি ছিল না, তোমার দাদা এবং তোমার শাশুড়িমা যা রোজগার করত ভালো, হয়তো ঘর দরজা ভালো ছিল না,
কিন্তু খাওয়া মাছের বড় বড় পিস মাংস তখনও কিন্তু ভালোই ছিল। তোমার শাশুড়ি মা যদি তুমি বাঁধাকপি কেটে রাখতে, সেই বাঁধাকপি আলু কিন্তু নেক্সট দিন শাশুড়ি মা নিয়ে যেত ভোর 4টার সময় উঠে, কিছু মশলা উনি নিজের নিজের ওখানে নিয়ে যাওয়ার জন্য এবং গ্রাইন্ড করতো, পেস্ট করতো, তোমার জন্য করে দিত। তোমার শাশুড়ি মাও কিন্তু তোমার চ্যানেল গ্রো করতে অনেক সাহায্য করেছে, কিন্তু সেই শাশুড়ি মাকেও ছোট করতে পারলে না। তোমার মা নাকি বলেছে, তোমার বুক ফাটবে তো মুখ ফাটবে না, বা একবেলা না খেয়ে থাকলো তুমি কাউকে বুঝতে দেবে না তোমার কোথায় কষ্টটা। আজকের দিনে দাঁড়িয়ে বাকি চ্যানেলের সাথে বলতে পারো যে সম্মানটা তোমার প্রতি আমার ছিল, যে যাই হোক তোমার যাকে নিয়ে ভাসুরকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, বোঝা যায় তোমার যায় সাথে তোমার মিল ছিল না, কিন্তু তুমি কোনো দিন এই জায়গাতে এই কথাগুলি আননি, বরং বলেছ বাচ্চাদের সাথে আমাদের কোনো হিংসা নেই এবং তুমি তার দুটো বাচ্চাকেই প্রচণ্ড ভালোবাসো, মানে ডিউটি করতে তুমি কম করো না, সেটা আমি দেখেছি। যেটুকুন যেখানে দরকার সেটুকুন তুমি করে ফেলো, তারপরও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে শাশুড়ি মাকে ছোট করতে দ্বিধাবোধ করলে না। ভিউজ পড়ে গেছে, ভিউজের জন্য তুমি এর আগেও দুদিন কান্নাকাটি দেখে ভিডিও করেছো, বাস হয়ে গেছে, পড়ে গেলে একটা কিছু বলতে লাগে, তাই তুমিও এই পড়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে বলে ফেললে, হা হা, আর তো কোনোদিনও বলতে পারবে না যে আমি কোনো কিছু বিক্রি করি না, অনলাইনে নিজের ঘরের কেচ্ছা আনি না। এখন তো সবাই আমরা মনে করে দেবো, এখনই ঝুটে বলে কাওয়া কাটে, ওই জেনেছিলে না, কথা তুমি কোনোটাই ডাইরেক্ট বলনি, সবটাই ইন্ডাইরেক্টলি বলে ফেলেছো, তোমাকে তোমার এখানে বিয়ে করেছে, তুমি কী ভুলটা করেছো না করেছো, হ্যাঁ এখন তুমি কাকে বলবে, তোমাকে সবাই লাভ ম্যারেজ নিয়ে খোটা দেয়, 10 বছর পরে তোমাকে লাভ ম্যারেজ নিয়ে খোটা নেয়, 10 বছর পরে মনে হয়েছে তুমি সুন্দরী না, তুমি কথাগুলি বললে না বিশ্বাস করব, বিশ্বাস করব, তুমি ওদের বাড়ির নিজেদের মেয়ের থেকে অনেক সুন্দর, অনেক সুন্দর, এমন একটা ছেলের জন্য ওরা একটা এরকম একটা মেয়ে পেয়েছে, ওরা তো চিরকৃতজ্ঞ থাকবে, এবং এটা ওরা বলেছেও, তোমার বড় ননাস বলেছেও, ছোট ননদ বলেছেও, যে এরকম একটা মেয়ে পেয়েছি জলজলের জন্য, সত্যি আমরা অনেক ভাগ্যের ফল, অনেক ইসের ফল। তারপরও তুমি আজকে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ভিউজ কামানোর জন্য, শুধুমাত্র রোজগার করার জন্য শ্বশুরবাড়িটাকে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিলে, চারিদিকে ভাগ্যিস এখন তোমাদেরকে নিয়ে কেউ ভিডিও করে না, তাই তোমার এই কথাটাকেও নিয়ে কপচাবে না, কিন্তু দিনের শেষে তুমিও কিন্তু সেই ভেড়ার পালের সাথে মিলে গেলে, তুমিও কিন্তু অনলাইনে শ্বশুরবাড়ির কেচ্ছা বিক্রি করে দিলে এবং বলে দিলে জল জলের কোনো মেরুদণ্ড নেই, কারণ তোমার পক্ষে হয়ে কোনো স্ট্যান্ড পয়েন্ট নিতে পারে না। তুমি যখন ওর কাছে কিছু বলো তখনও নাকি বলে যে ও ছোট, কিছু বলতে পারবে না, তার মানে কি তোমার পক্ষ হয়ে ও স্ট্যান্ড পয়েন্ট নিতে পারে না। তুমি কথাগুলির মানেটা বোঝো, স্ট্যান্ড পয়েন্ট যখন কোনো স্বামী তার স্ত্রীর ধুয়ে নিতে পারে না, যৌন তার পাশে দাঁড়াতে পারে না, তার মানে কি তার মেরুদণ্ড নেই, সুযোগ্য পুরুষ না সে? অ্যাটলিস্ট মাকে ডেকে, তোমার কমেন্ট বক্সে লোকে লিখেছে তো, সে তোমার মাকে ডেকে বলতে পারে, মা এই জিনিসটা ভুল হয়েছে, মা এটা ও করেনি, বা মা ওটা করে নাও, সেটুকুনও করে না। তারে শুধু শাশুড়ি বা শ্বশুরবাড়ি লোক ছোটো করলে না, তুমি তোমার স্বামী দেবতাটি যাকে তুমি পুজো করো, যে তোমার প্রাণনাথ, হ্যাঁ তাকেও কিন্তু ছোট করে দিলে, সে তোমার কোনো ভ্যালু দেয় না। হতে পারে তুমি যখন যেভাবে যা করতে চাও তোমাকে মোটামুটি ফুল সাপোর্ট এবং ফুল সহযোগিতা পুরো লোক করেছে, যখন কোনো গ্যারান্টি ছিল না তোমাদের ভিডিও ভাইরাল হবে কি হবে না, তোমরা কিছু করতে পারবে কি পারবে না, দুটো তিনটে চ্যানেল করার পরও, কিছু করতে না পারার পরও, কিন্তু তখনকার দিনে নেটের দাম ছিল, অ্যান্ড্রয়েড মোবাইলের দাম ছিল, কটা ঘরে অ্যান্ড্রয়েড ছিল, তারপরও কিন্তু তোমাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ছিল এবং তোমরা সেই অবস্থাতেও কিন্তু ভিডিও করতে পারতে, এটা কিন্তু অনেক বড় পাওয়া, যে ওই অবস্থা তো অ্যান্ড্রয়েড ফোন কটা লোকের কাছে ছিল, কটা বড় লোক ঘরের কাছে ছিল, কটা লোক মোবাইলে নেট ভরত, তোমার কাছে মোবাইলও ছিল, তোমার কাছে নেটও ছিল, এটা অনেক অনেক বড় পাওয়া, ঠিক আছে? চলো, ভাবিনি কোনোদিনও কোনি তুমি কেচ্ছা, ঘরের কেচ্ছা অনলাইনে বিক্রি করবে, তুমি শ্বশুরবাড়ির লোকদেরকে ছোট করবে, যারা তোমার চরম বিপদের দিন তোমার চরম পাশে ছিল, তুমি তখন কিছুই বুঝতে না, রাস্তাঘাট আও বাও তোমার শ্বশুরমশাই নিয়ে যেতেন, তোমার বড় ননদ সব জায়গায় তোমার পাশে ছায়া হয়ে থাকতো,
আজকে এদেরকে ছোট করতে দ্বিধাবোধ করলো না। জিও 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 জিও, তোমরা পারবে বাঁচতে, তোমরাই পারবে অ্যাজ এ ব্লগার লাইফস্টাইল বিক্রি করে এইখানে টিকে থাকতে। কিছু বললে আবার চোখ রাঙিয়ে চিরুনি দেখিয়ে লোককে বকতে তোমরাই পারবে। বাই।